দু হাজার সালে দেশের জাতীয় শিক্ষানীতি চালু হয় জাতীয় শিক্ষানীতি নিয়ে প্রথম চার বছর পর্যন্ত কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রণালয় দেশের সমস্ত বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রদের নিয়ে জাতীয় শিক্ষানীতি সম্পর্কে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে চার বছর ব্যাপী এই কর্মসূচি চলতি মাসে সমাপ্ত হচ্ছে এই কর্মসূচির অঙ্গ হিসেবে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় সারা দেশে সোমবার থেকে শিক্ষা সপ্তাহ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সাত ব্যাপী এই শিক্ষা সপ্তাহে এক একটি দিন এক একটি বিষয়কে নিয়ে হিসাবে পালন করা হবে সোমবার সারা দেশের সাথে রাজ্যের বিদ্যালয়গুলিতেও পালিত হলো টি এল এম টে অর্থাৎ টিচিং লার্নিং ম্যাটেরিয়ালটে এই কর্মসূচির চাক্ষুষ করতে এদিন রাজধানী উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম পরিদর্শন করেন রাজ্যের বিদ্যালয়ের শিক্ষাধিকর্তা এনসি শর্মা বিদ্যালয় শিক্ষাধিকর্তার সাথে ছিলেন নিপুণ ত্রিপুরার নোডাল অফিসার অভিজিৎ সমাজপতি এদিন উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়ামের বিভিন্ন প্রজেক্ট ছাত্রদের নিয়ে ঘুরে দেখেন বিদ্যালয়ের শিক্ষা বিভিন্ন প্রজেক্টের কার্যপ্রণালী সম্পর্কে ছাত্রদের কাছে জানতে চান তিনি ছাত্ররাও সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিদ্যালয় শিক্ষা অবহিত করেন এদিন শিক্ষা সপ্তাহ কর্মসূচি প্রসঙ্গে তিনি জানান সাত দিন শিক্ষা সপ্তাহে প্রতিদিন একটি করে বিষয় নিয়ে পালিত হবে সোমবার পালিত হচ্ছে টিএলএম দিবস অর্থাৎ টিচিং লার্নিং ম্যাটোরিয়াল দিবস মঙ্গলবার পালিত হবে এফএলএন অর্থাৎ ফাউন্ডেশনাল দিবস দিবস বুধবার পালিত পালিত হবে হবে ক্রীড়া বৃহস্পতিবার সাংস্কৃতিক দিবস তিনি আরও জানান শিক্ষা সপ্তাহ উদযাপনের অঙ্গ হিসেবে সব বিদ্যালয় ছাত্রছাত্রীরা একদিন বিদ্যালয়ের সামনে নেশা বিরুদ্ধে স্লোগান তুলে জনগণকে নেশার বিরুদ্ধে সচেতন করে তুলবে আজকে থেকে আমাদের শুরু হয়েছে শিক্ষা সপ্তাহ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ এডুকেশন চার বছর আমাদের নিউ এডুকেশন পলিসির আজকে এই এই মাসে শেষ হচ্ছে এবং সেই অনুযায়ী একটা প্রোগ্রাম করা হয়েছে সারা দেশে যে সাত দিনের একটা শিক্ষা সপ্তাহ চলবে এবং প্রতিদিন এক একটা অনুষ্ঠান চলবে আজকের অনুষ্ঠানটা হলো এর অর্থাৎ টিচিং লার্নিং ম্যাটেরিয়ালের উপরে এছাড়া চলবে কালকে অ্যাপ এর উপরে এছাড়া চলবে স্পোর্টস ডে কালচারাল ডে তীতি ভোজন এগুলির উপরে চল চলবে এবং সেই ক্ষেত্রে আমরা স্পোর্টসদের ক্ষেত্রেও একটা রেখেছি আমরা সারা ত্রিপুরাতে আমরা স্কুলগুলির সামনে এইভাবেই বাচ্চারা একটা স্লোগান রাখবে অ্যান্টি ড্রাগের অর্থাৎ ড্রাগ যাদের কেউ ইউজ না করে ড্রাগের বিরুদ্ধে যারা ইউজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এবং সমাজকে সচেতন করার জন্য বাচ্চারা এটাতে অ্যাওয়ারনেস ক্যাম্পে যুক্ত তো এইভাবে প্রত্যেকটা দিনে এদিন মিডিয়াম স্কুল পরিদর্শন করে বিদ্যালয়ের ছাত্রদের বিভিন্ন শিক্ষা সম্পর্কিত উপস্থাপনায় খুশি বিদ্যালয় শিক্ষাধিকর্তা এনসি শর্মা তিনি একাডেমি ইংলিশ মিডিয়াম চলতি বছরে সিবিএসি পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করেছে বিদ্যালয়ের ছাত্রদের পাশের হার তিরানব্বই শতাংশ আগামী বছর পাশের হার আরও বৃদ্ধির লক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ছাত্রদের পাঠদান করে চলছেন বলেও জানান তিনি are in news